গুগল ক্রোম আমাদের অনেক জায়গা নিয়ে নেয় র্যামে, তো আমাদের কিন্তু এই এক্সটেনশনগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হইতে থাকে এগুলোই কিন্তু আমার গুগল ক্রোমের ম্যাক্সিমাম মেমোরি কনজিউম করতেছে। তো আমি চাইলে অনেক মিনিমাইজ করতে পারি আমার এই এক্সটেনশন ইউসেজগুলো, যার কারণে আমার ক্রোমটা আরও ফাস্টার পারফর্ম করতে পারবে। তো এটার জন্য আপনি আপনার প্রয়োজনীয় যে এক্সটেনশনগুলো আছে জাস্ট ওইগুলোকেই রানিং রাখবেন, বাকিগুলোকে অন ক্লিক রানিং করে দিতে পারেন। কিভাবে করবেন ওটা এখন দেখাচ্ছি। সাপোজ আমার ওয়েপালাইজার যেই টেকনোলজি ডিটেক্ট করে এক্সটেনশনটা, এটাকে আমি অন ক্লিকে সেট করছি, মানে এটাতে ক্লিক করার পর এটা একটা রিলোড দিতে পারবে, রিলোড দিলে এই এক্সটেনশনটা কাজ করবে। তার আগে এই এক্সটেনশনটা আমার ব্যাকগ্রাউন্ডে রান করতেছে না, তাহলে কী হচ্ছে আমার যখন দরকার পড়বে তখনই আমি এটা রান করতেছি, বাকি সময় দরকার পড়তেছে না। এটা কিভাবে অন করবেন, ধরেন ওয়েপালাইজারে আমি রাইট ক্লিক করলাম বা যে কোনো এক্সটেনশনে আপনি রাইট ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি ম্যানেজ এক্সটেনশনে যাবেন। ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পর আপনি জাস্ট নিচে এসে এখানে দেখবেন অ্যালাউ দিস এক্সটেনশন টু রিড অ্যান্ড চেঞ্জ অল ইউর ডেটা অন ওয়েবসাইট দ্যাট ইউ ভিজিট। তো এটা হলো অন ক্লিক আমি দিয়ে রাখছি, এটা ইউজুয়ালি অল সাইটস থাকে, তো আপনি অন ক্লিক দিবেন, তাহলে সব সাইটে এটা সবসময় রান করবে না, ব্যাকগ্রাউন্ডে চলবে না, তাহলে আপনার মেমোরিটা সেভ হচ্ছে, যেগুলো আপনার ডেইলি লাইফে দরকার নাই, যেগুলো আপনার সবসময় প্রয়োজন নেই। যেমন আমি আরও কিছু এক্সটেনশন কিন্তু অন ক্লিক দেই নেই, কারণ ওইগুলো আমার ইনস্ট্যান্টলি দরকার পড়ে, বা দিনে হয়তো আমি মাল্টিপল টাইমস ইউজ করি, ওইটার ব্যাকগ্রাউন্ডে রান করলে সমস্যা নাই। কিন্তু যেগুলো আমার জাস্ট দিনে একবার হইতে পারে, বা ধরেন সপ্তাহে একবার দরকার হয়, বা একটা প্রজেক্টে একবার দরকার হয়, মাঝে মাঝে দরকার হয়, ওইগুলো আমি অন ক্লিক রাখতে পারি, তাহলে জাস্ট একটা রিফ্রেশ দেওয়া লাগবে। এটা একটা ওয়ে। একটা ওয়ে হলো আপনার যেই এক্সটেনশনগুলো লাগে না, যে এক্সটেনশনগুলো আপনার ধরেন কোনো স্পেসিফিক কাজের জন্য লাগে, ওইগুলো আপনি অ্যাক্টিভেটই করবেন না, ওইগুলো আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন আপনার এক্সটেনশন ম্যানেজারে গিয়ে। এখান থেকে থ্রি ডটসে গিয়ে আপনি যদি জাস্ট এক্সটেনশনসে যান, তাহলে এখানে ম্যানেজ এক্সটেনশনস, এখান থেকে আপনি আপনার সবগুলো এক্সটেনশন অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে যে কোনো এক্সটেনশন ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন যেটা আপনার দরকার নাই। তো ওভারঅল এতটুকু ছিল এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।